নমস্কার। আমার জীবনের প্রথম চাকরি ভারতের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিকে। সে দৈনিকের অফিস তখন ছিল রাজভবনের বিপরীতে। আমাদের অফিসের পিছনেই ঠিক বিখ্যাত ডেকার্স লেন। আমরা প্রায়ই দল বেঁধে অফিস থেকে যেতাম সেখানে একটি বিশেষ দোকানে চিকেন স্টু আর পাউরুটি খেতে। কে বলে স্টু খালি পথ্যির ঝোল? তাহলে মোহনবাগান টেন্টে কেন এত ভিড় হবে চিকেন স্টু খাওয়ার জন্য? কেন আমরা দল বেঁধে যাবো ডেকার্স লেনে সেই স্টু খাওয়ার জন্য? এই গল্প কেন বলছি জানেন? কারণ প্রমাণ করতে চাইছি ভারতবর্ষে, বিশেষ করে বাংলায়, যা কিছু পথ্যি তাই কিন্তু বিস্বাদের নয়, অপূর্ব সুস্বাদু কিছু পথ্যি আছে। তেমনই একটি রান্না আজকে। এই রান্নাটির নাম কিন্তু বহু মানুষের হয় আবছাভাবে অথবা খুব স্পষ্টভাবে মনে থাকবে, থাকবেই তো, কারণ এই রান্নার প্রবেশ বাংলার হিসেলে ঘটেছিল বহুদিন আগে ব্রিটিশদের প্রভাবে। মূলত পথ্যি হিসাবে খাওয়া হতো, কিন্তু এমনই স্বাদ এই রান্নার যে আমি সবসময় বলি এই রান্নাটিতে মেলবন্ধন ঘটেছে একসাথে সুস্বাদ ও সুস্বাস্থ্যের। যদি সারাদিন পর পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরে একটু রান্না না করতে ইচ্ছা করে, যদি উপকরণ খুব কম থাকে বাড়িতে, শুধু একটু মুরগির মাংস, সুগন্ধি চাল আর এটা সেটা, যদি মনে হয় স্বাস্থ্যকর কিছু খাবো, এই রান্নাটি করুন। এর জন্যই কিন্তু এই রান্নাটি স্থান পেয়েছে আমাদের চটজলদি রান্নার এই সিরিজে। আজকে করব চিকেন পিস প্যাশ। চলুন শিখি। চিকেন পিস প্যাশ রান্নার জন্য শুরুতে কড়াই আঁচে বসান এবং ঢেলে দিন 1 থেকে 1.5 লিটার জল। জল ফুটতে শুরু করলে তাতে দিয়ে দিন 350 থেকে 400 গ্রাম হাড়সুদ্ধ মুরগির মাংস। বেশ অনেকক্ষণ ফুটতে দিন এবং এই সময় যে ময়লাটি ওপরে ভেসে উঠবে জলের ফুটবার সময়, তখন সে ময়লা গাদ বারবার তুলে ফেলে দেবেন। যখন মুরগি একেবারে সুসিদ্ধ হয়ে যাবে, তখন জল আলাদা রাখুন, মুরগি আলাদা রাখুন। এর ফাঁকে কিন্তু ধুয়ে রাখুন সুগন্ধি চাল। আমি নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ। আমি যে রান্নাটি করছি সেখানে মাংস এত সুন্দর করে ধোয়া ছিল যে মাংসের আলাদা করে কোনো ময়লা বা গাদি বেরোয়নি, তাই তা আলাদা করে তুলে ফেলবারও প্রয়োজন হয়নি। মাংস সুসিদ্ধ হয়েছে, এবার মাংস তুলে আলাদা রাখুন। এইবার মুরগি সেদ্ধ হওয়া জলে যোগ করুন আরও 1 কাপ পরিমাণ জল। জল ফুটে উঠলে এবার তাতে দিয়ে দিন আগে থেকে ধুয়ে রাখা 200 গ্রাম গোবিন্দভোগ চাল। রান্নাটি হতে দিন পরবর্তী 10 মিনিট। রান্নাটি যখন হচ্ছে ঠিক 7 থেকে 8 মিনিটের মাথায়, এতে দিয়ে দিন 1 কাপ পরিমাণ মিহি করে কোচানো পেঁয়াজ, 8-10 টুকরো চাকা করে কাটা আদা, 2 ইঞ্চি পরিমাণ দারচিনি, 1 চা চামচ পরিমাণ গোটা গোলমরিচ, গোটা 3 তেজপাতা এবং স্বাদ অনুসারে নুন। আবার ভালো করে সবকটি উপকরণ মিশিয়ে নিন এবং এই সময় হাতা দিয়ে ভাত খানিকটা গলিয়ে ফাটিয়ে দিন। এই পর্যায়ে যখন রান্নাটি হচ্ছে, খেয়াল রাখবেন রান্নাটিকে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে, নয়তো কিন্তু কড়াইয়ের তলায় এই রান্না লেগে যাবার সম্ভাবনা থাকবে এবং তাহলে কিন্তু পুরো রান্নাটিতে পোড়া গন্ধ হয়ে যেতে পারে। যখন এই রান্নাটি করছি, মানসচক্ষে যেন দেখতে পাচ্ছি যে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার দর্শকরা
কতজন বাড়ি ফিরে এই রান্নাটি বসিয়ে দিয়েছেন এবং তারপর প্রস্তুত হয়ে এসে এই রান্নাটি নিয়ে বসছেন একটি বাটিতে টিভির সামনে। দিন শেষ, এবার বিশ্রামের পালা, সাথে থাকছে এই চিকেন পিস প্যাশ। যতক্ষণই রান্নাটি হচ্ছে আপনাদেরকে বলি, যারা আমাদের যোগাযোগ করতে চান আমাদের থেকে খাবার অর্ডার দেবার বিষয়ে অথবা অন্য কোনো কথা আমাদের জানাতে চান, তাদের জন্য আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। আরেকবার বলি, 6291834357, এই নম্বরে আমাদের যোগাযোগ করতে পারেন। কেমন লাগছে আজকের পর্বটি, বহু পুরানো এই চিকেন পিস প্যাশ যা কিনা আমাদের ঠাকুমা দিদিমার স্মৃতিতে ভরপুর, আমাদের জানান কমেন্টে লিখে। কেমন লাগছে এই চটজলদি রান্নার সিরিজ তাও জানান, জানান আমাদের অন্যান্য পর্বগুলি সম্বন্ধেও। যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না আত্মীয় বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে হয় আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। রান্নাটি ঘন হয়ে এসছে প্রায় জাউয়ের মতো, এবার কিন্তু আগামী 5 মিনিটে এই রান্না শেষ করবার পালা। প্রথমে যোগ করুন আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির মাংস। মনে রাখবেন, যদি পথ্যি হিসাবে এই রান্নাটি করেন তাহলে মুরগির মাংস হাড় থেকে ছাড়িয়ে শুধু মাংসের অংশটুকু দেবেন, কিন্তু যদি নিজেরা সাধারণভাবে খাওয়ার জন্য করেন তাহলে মাংস হাড় থেকে ছাড়াবার কোনো প্রয়োজন নেই, টুকরোগুলোই দেবেন। এইবার রান্নাটি শেষ করবার পালা। প্রথমে দিয়ে দিন 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ মাখন এবং সবশেষে দিন 1 টেবিল চামচ পরিমাণ চিনি। ভালো করে সবটুকু মিশিয়ে নিন, গরম গরম পরিবেশন করুন চিকেন পিস প্যাশ বা মুরগির পিস প্যাশ।